লোকাল ট্রেনের নিত্য যাত্রীদের জন্য এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর। 50% যাত্রী নিয়ে দিনভর লোকাল ট্রেন চললেও সন্ধে 7টার পর আর লোকাল ট্রেন চলবে না সাধারণ যাত্রীদের জন্য। আর এই ঘোষণার পরেই একটাই প্রশ্ন উঠেছে সাধারণ যাত্রীদের মনে, বাড়ি ফিরব কিভাবে? তবে কি রাতে চলবে স্পেশাল ট্রেন? এবং যদি আবার স্পেশাল ট্রেন চালানো হয় তবে কি সেই ট্রেনে যাতায়াত করতে পারবেন সাধারণ যাত্রীরা? এই সকল প্রশ্নের উত্তরে কি জানিয়েছে রেল, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর সামনে এলেই আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখতে। রবিবারই নতুন কোভিড বিধি চালুর পরে একটি প্রাথমিক বৈঠক করেছে রেল এবং সেই বৈঠকের পরেই পূর্ব রেলের চিফ অপারেশন ম্যানেজার ইউকে বল জানিয়েছেন আপাতত সবকটি অন্তিম স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে সন্ধে 7টায়। শিয়ালদহ ডিভিশনের তরফে DRM SP সিং জানিয়েছেন রাজ্যের নির্দেশিকা থেকে যা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধে 7টার পর শিয়ালদহ থেকে সাধারণ যাত্রীদের জন্য কোনো ট্রেন ছাড়বে না, তবে আমাদের কর্মীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালানো হতে পারে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কারা কারা উঠতে পারবেন এই স্টাফ স্পেশাল ট্রেনে। স্টাফ স্পেশাল ট্রেন অর্থাৎ এই ট্রেন সাধারণ নাগরিকদের জন্য নয়, মূলত রেল কর্মীদের জন্যই এই ট্রেনগুলি চালানো হয়ে থাকে। এর পাশাপাশি সরকার অনুমোদিত তালিকাভুক্ত কিছু বিভাগে কর্মীরা এই স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াত করতে পারেন। এর মধ্যে রয়েছে পুলিশ, স্বাস্থ্য পরিষেবা, ডাক বিভাগ, পৌর পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী, ব্যাংক কর্মী সহ অন্যান্য বেশ কিছু সরকারি দপ্তরের কর্মীরা। ছাড় রয়েছে সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য। এছাড়া অন্যান্য সাধারণ নাগরিকদের এই স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াত করা বেআইনি। এই স্টাফ স্পেশাল ট্রেনে যারা যাবেন তাদের ক্ষেত্রেও রয়েছে শর্ত, সব ক্ষেত্রেই পর্যাপ্ত নথি নিয়ে যাত্রা করতে হবে এই স্টাফ স্পেশাল ট্রেনে, অন্যথায় গুনতে হবে মোটা টাকার জরিমানা। তবে শিয়ালদহ ডিভিশনের DRM SP সিং জানিয়েছেন এখনও পর্যন্ত রাজ্যের তরফে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালানো হবে কি না তেমন কোনো নির্দেশিকা মেলেনি। পরে সেই নির্দেশিকা পেলে সেই অনুযায়ী আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।